কোচবিহারের হাসিরঘাটে তোর্ষা নদীর ওপর সেতুর দাবি তুলে জনমত সংগ্রহ করতে নামল আন্দোলনকারীরা। ওই সেতুর দাবিতে কোচবিহার 1 নং ব্লকের পশারিঘাট এলাকায় পথসভা করে আন্দোলনকারীরা। ওই পথসভায় উপস্থিত ছিলেন হাসিরঘাট সেতু আন্দোলন কমিটির সভাপতি কাউসার আলম ব্যাপারী, বিশিষ্ট আইনজীবী মনিরুজ্জামান ব্যাপারী, কল্যাণ মিত্র ও হান্নান রশিদ সহ আরও বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি। পথসভায় সেতুর দাবি নিয়ে লেখা কবিতা ও গান শোনানো হয়। কোচবিহার শহর থেকে টাপুরহাট মোড় ও সুটকাবাড়ির দূরত্ব মাত্র 2 থেকে 3 কিলোমিটার। তোর্ষা নদী যখন জল কম থাকে তখন ওই অঞ্চলের মানুষ এখান দিয়ে যাতায়াত করে থাকেন, কিন্তু বর্ষার সময় নদীতে জল বাড়লে 7 থেকে 8 কিলোমিটার ঘুরে শহরে যাতায়াত করতে বাধ্য হন। তাই ফাঁসিরঘাট সেতুর দাবিতে কমিটি গঠন করে আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের জন্য জনমত তৈরি করতে বিভিন্ন এলাকায় সভা করা হচ্ছে বলে কমিটির সভাপতি কাউসার আলম ব্যাপারী জানিয়েছেন। কুচবিহার শহরের দূরত্ব মাত্র 3 কিলোমিটার, টাপুরহাট থেকে কুচবিহার শহরের দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার, কিন্তু যখন দীর্ঘ 7 মাস ফাঁসিরঘাটে যাতায়াত বন্ধ থাকে সে সময় আমাদের দুর্ভোগের সীমা থাকে না। আমাদের 17 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের সদর কুচবিহারে প্রবেশ করতে হয়। কেন এই বৈষম্য আমাদের, কেন আগের সরকার কি বৈষম্য করে গেছে জানি না, সে বিষয়ে আমি কোনো কথা আলোকপাত করতে চাই না। আজকে যখন এই সরকার আমাদের উন্নয়ন দিচ্ছে, এই উন্নয়নকে কেন আমরা লুফে নেব না, আমরা লুফে নিতে না পারলে এ তো আমাদের চরম দুর্ভাগ্য। ফাঁসিরঘাটের সড়ক সেতুর দাবি এই জন্য আমার দাবি নয়, আমার কমিটির দাবি নয়, আমার তোমার সকলের দাবি।